একথা আমাদের কারো কাছেই অজানা নয় যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে বিচারক বা বিচারপতিরা কলমের নিব ভেঙে ফেলেন। সেই ব্রিটিশ আমল থেকেই এই প্রথা চলে আসছে, কিন্তু তারা কেন এমনটি করে থাকেন তা হয়তো অনেকেই জানেন না। বিচারক বা বিচারপতিদের এই কলমের নিব ভেঙে ফেলার পেছনে রয়েছে যুক্তিসঙ্গত কারণ বা ব্যাখ্যা। জানা গেছে এই কলমের নিব ভেঙে ফেলার কারণ একটি নয়, একাধিক। প্রথমত, এটি একটি প্রতীকী বিষয়। ব্যাখ্যা হলো, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে তা যেন আর কারো জীবন নিতে না পারে। দ্বিতীয় ব্যাখ্যাটিও এর সঙ্গেই সম্পৃক্ত। বলা হয়ে থাকে বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান, সে কারণেই পেনের নিবটি ভেঙে ফেলেন, সে কারণেই কলমের নিবটি ভেঙে ফেলেন। একজন বিচারক বা বিচারপতি তার দেওয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না। তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে না পারেন। শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের, কিন্তু কখনো মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে, তাই কলমের নিব ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার।